সানা মীর। পাকিস্তান নারী ক্রিকেট দলের সর্বকালের সেরা ক্রিকেট তারকা। পাকিস্তান নারী ক্রিকেট দলের নির্ভরযোগ্য একজন ক্রিকেট তারকা সানা মীর। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব পাকিস্তান মহিলা ক্রিকেটের সর্বকালের সেরা নারী ক্রিকেটার সানা মীরের জীবন কাহিনী। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাকিস্তান নারী ক্রিকেট দলের সর্বকালের সেরা এই নারী ক্রিকেটারের অন্য নাম সানা মীর। 1986 সালে 5 জানুয়ারি পাকিস্তানের অ্যাবোটাবাদে জন্মগ্রহণ করেন সানা মীর। অর্থাৎ সানা মীর একজন কাশ্মীরি বংশোদ্ভূত পাকিস্তানি নারী ক্রিকেটার। 2005 সালের 28 ডিসেম্বর শ্রীলঙ্কা মহিলা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তান মহিলা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলে অভিষেক ঘটে সানা মীরের। এটি ছিল পাকিস্তানের কাছে গিয়ে তার প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এবং 25 মে 2009 সালে আয়ারল্যান্ড আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি দলের বিপক্ষে পাকিস্তান নারী টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট দলে অভিষেক ঘটে সানা মীরের। সানা মীর একদম ডানহাতি ব্যাটার এবং ডানহাতি লেগ স্পিন বলার হিসেবে দলে দায়িত্ব পালন করে থাকেন। বল হাতে যেমন সফল একজন ক্রিকেটার সানা মীর, ঠিক তেমনি ব্যাট হাতেও সফল একজন ক্রিকেটার সানা মীর। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ইনিংস পাওয়া গেছে সানা মীরের ব্যাট থেকে। সানা মীর পাকিস্তান জাতীয় মহিলা দল ছাড়াও খেলেছেন ডোমেস্টিক ক্রিকেটেও। ডোমেস্টিক ক্রিকেটেও সফল একজন ক্রিকেট খেলোয়াড় সানা মীর। তার ক্রিকেট ক্যারিয়ারে আছে অসংখ্য অসংখ্য রেকর্ড। পুরো রেকর্ডময় তার ক্রিকেট ক্যারিয়ার। প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 100 উইকেট নেওয়া ক্রিকেটার সানা মীর। 2010 সালের এশিয়ান গেমসে সানা মীরের নেতৃত্বে পাকিস্তান নারী ক্রিকেট দল স্বর্ণপদক লাভ করে। সেই প্রতিযোগিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অধিনায়কের দায়িত্ব পালন করেন সানা মীর। সানা মীরের নেতৃত্বে পাকিস্তান নারী ক্রিকেট দল 2012 টি টোয়েন্টি এবং 2013 নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে। অধিনায়ক এবং তার ক্রিকেট দক্ষতা দিয়ে পাকিস্তান নারী ক্রিকেট দলকে নিয়ে গেছেন বহুদূর। দুহাত ভরে দিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলকে। তার ক্রিকেট দক্ষতা দিয়ে অনেক জয় এনে দিয়েছেন পাকিস্তান ক্রিকেটকে। পাকিস্তান নারী ক্রিকেট দলের অনেক জয়ের নায়ক সানা মীর। 2020 সালের এপ্রিল মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সানা মীর। বর্তমানে তাকে দেখা যায় ক্রিকেট ধারাভাষ্যকের ভূমিকায়। পাকিস্তান নারী ক্রিকেটের সর্বকালের সেরা এই ক্রিকেটারের আছে অনেক অনেক ভক্তকুল। শুধু পাকিস্তান নয়, বিশ্বের বিভিন্ন দেশে আছে তার ভক্তকুল। ক্রিকেট দক্ষতা ও মায়াবী চেহারা ও মিষ্টি হাসি দিয়ে জয় করে নিয়েছেন লাখো কোটি ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে। জয় করে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের হৃদয়ে। জয় করে নিয়েছেন লাখো কোটি ভক্তের হৃদয়ে। পাকিস্তানের জাতীয় কিরাস বলে আখ্যা দেওয়া হয় পাকিস্তান নারী ক্রিকেটের সর্বকালের সেরাই নারী ক্রিকেটারকে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো পাকিস্তান নারী ক্রিকেট দলের সর্বকালের সেরা ক্রিকেটার সানা মীরের জীবন কাহিনী শুনে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাকিস্তান নারী ক্রিকেট দলের সর্বকালের সেরা এই ক্রিকেট তারকার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আরও বহুদূর এগিয়ে যায় সানা মীর, সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।